হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একটা মোগলাই রেসিপি, চিকেন চাপ। এই চিকেনের আইটেমটি ভাত, বিরিয়ানি থেকে তন্দুরি কিংবা রুমালি রুটি সবার সাথেই খাওয়া যেতে পারে। এর জন্য প্রথমেই চিকেনের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এরপর একটা মিক্সিং জারে নিয়ে নিলাম পোস্ত আর কতগুলো কাজু বাদাম। ভালোভাবে ব্লেন্ড করে পোস্ত ও কাজুর পেস্ট বানিয়ে নিলাম। এরপর আদা, রসুন, টমেটো, পেঁয়াজ ও লঙ্কারও একটা পেস্ট বানিয়ে রাখলাম। এরপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিকেনের উপর ধীরে ধীরে মিশিয়ে নিলাম জিরে গুঁড়ো এবং ওই পেস্ট দুটো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব টমেটো কেচাপ এবং কর্নফ্লাওয়ার। এরপর ওর মধ্যে মিশিয়ে নেব 100 গ্রামের মতো টক দই এবং লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, তাহলে কালারটা আরও ভালো আসবে। এরপর এই পুরো মিশ্রণটা একটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে কভার করে দেব। এইভাবে চিকেনটাকে 30 থেকে 45 মিনিটের মতো ম্যারিনেট করে রাখব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে ওই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো ছেড়ে দেবো, যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। গ্যাসের আঁচ কমিয়ে চিকেনের পিসগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো, যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটের উপর তুলে রাখব। সব চিকেনের পিসগুলো ফ্রাই করা হয়ে গেলে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেব লং, এলাচ এবং দারচিনি। চিকেনের পিসগুলোকে ফ্রাই করার পর এবার যে গ্রেভিটা পড়ে থাকবে ওটা দিয়ে দেব তেলের মধ্যে। গ্রেভিটা তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং 1 চামচ মতো চিনি। এরপর ওই গ্রেভির মধ্যে 1-1 করে দিয়ে দেব চিকেনের ওই ভাজা পিসগুলো। এরপর ওই গ্রেভির মধ্যে চিকেনের পিসগুলোকে ভালোভাবে নাড়িয়ে মেশানোর পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, প্রায় 10-15 মিনিটের মতো। এভাবে 10-15 মিনিট ঢাকা দেওয়ার পর মাংসগুলো একেবারে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এরপর আর কি, সেদ্ধ হওয়া মাংস পিসগুলো গ্রেভি সমেত একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। একেবারে রেস্টুরেন্টের মতো বানানো চিকেন চাপের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর চিকেনের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।